নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে কম তেলে তুলতুলে নরম বেগুন ভাজার রেসিপি। বেগুন ভাজা মানেই আমরা জানি ডুবো তেলে ভাজতে হয়, না হলে শক্ত থাকে, তাই সবাইকে আমরা খেতে দিতে চাই না। কিন্তু আমি দেখাচ্ছি একেবারে কম তেলে নরম তুলতুলে বেগুন ভাজার রেসিপি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় বেগুন ভাজা। বেগুন ভাজা বানানোর জন্য বেগুনগুলো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা আমি 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এইভাবে জলে ভিজিয়ে তারপরে ঘষে ঘষে ধুয়ে বেগুন ভাজা বানিয়ে দেখবেন যে বেগুনের টেস্টটা অনেক বেশি ভালো হবে। বেগুনের মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা চলে যায়, অনেক সময় বেগুন তেতোও লাগে সেটাও চলে যায়। এবার বেগুনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিলাম। এবার এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব মাখিয়ে নিয়ে। এর মধ্যে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে মাখিয়ে রাখলে 15 মিনিট এর ভেতরে মশলাগুলো ঢুকে তো যাই, তাছাড়া যখন আমরা ভাজবো তেলটা অনেক বেশি কম লাগবে। আর যেহেতু চিনি দিয়েছি টেস্টটাও ভালো হবে, আর চিনি ক্যারামেলাইজ হয়ে গিয়ে কালারটাও খুব ভালো আসবে। এবার চলুন এটা আমরা ফ্রাই করব। আমি সবসময় বলে থাকি যে কোনো বাঙালি খাবার সর্ষের তেলেই ভালো হয়, তাই আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। চলে যাচ্ছি বেগুনটা ভাজার জন্য। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, আমাদের বেগুনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে 15 মিনিট। এবার একেবারে লো ফ্লেমে বেগুনগুলো দিয়ে দেব, আর আমি অনেক অল্প তেল। লো ফ্লেমে ভাজলে বেগুনগুলো অনেক বেশি সফট হবে, খুব সুন্দর কালার হবে, আর শক্ত তো থাকবেই না, আর তেলটাও কম লাগবে। দুদিকটা বেশ লাল করে ভেজে নিয়েছি, যেহেতু একেবারে লো ফ্লেমে বেগুনটা ভাজলাম তার জন্য তেলটা কিন্তু অনেক বেশি কম লেগেছে, আর প্রচণ্ড তুলতুলে নরম হয়েছে। এবার তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে বেগুন ভাজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে আমাকে জানাতে সেটাও ভুলবেন না। দেখা হবে খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই।